আর সেই জাতিসংঘকে বুড়ি আঙ্গুল দেখায় আমাদের প্রধানমন্ত্রী একটি নির্বাচন করে উনি তৃতীয়বার মাত্র কয়েকদিনের পিঁয়াজের কারসাজি দিয়ে যে টাকা উঠবে এই টাকা দিয়েই শেখ হাসিনা 7ই জানুয়ারির অবৈধ নির্বাচনকে পার করাতে চান। জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নির্বাচন করতে চায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটা কি আদৌ সম্ভব, কতটুকু সম্ভব, আজকের ভিডিওটি বা আজকের নিউজটি দেখলেই বুঝতে পারবেন। প্রিয় দর্শক, সেই সাথে আরও একটি ভিডিও দেখাবো, আপনারা কিন্তু সকলেই বুঝতে পেরেছেন বা জানতে পেরেছেন বর্তমানে পেঁয়াজের দাম যেই হারে বাড়ছে দু একদিনের মধ্যে হয়তো 500 টাকা কেজিতে চলে যাবে। সেই সাথে এই পেঁয়াজের দাম বাড়া নিয়ে একজন নেতাকর্মী বা বিএনপির একজন নেতাকর্মী বলেছেন যেই পেঁয়াজ বিক্রি করে বা এই পেঁয়াজের যে লভ্যাংশ হবে সেটা দিয়েই নাকি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধ নির্বাচন করবে। প্রিয় দর্শক, ঠিক হুবহু এমনই বক্তব্য করেছে ফৈজুল হক। ফৈজুল হক বলেছে যে এই নির্বাচনটা নাকি অবৈধ এবং এই পেঁয়াজের দাম বাড়ার সাথে নাকি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পৃক্ত রয়েছে, এর কারসাজি নাকি তিনিই করছেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি দেখুন, তাহলে সম্পূর্ণ বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই ভিডিওটাতে চলে যাই যেখানে বলা হয়েছে জাতিসংঘকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচন করতে চায়। তো চলুন আগে সেই ভিডিওটি দেখি, এরপর পরের ভিডিওটি দেখব। তো চলুন আগে প্রথম ভিডিওটি দেখে আসি। আর সেই জাতিসংঘকে বুড়ি আঙ্গুল দেখায় আমাদের প্রধানমন্ত্রী একটি নির্বাচন করে উনি তৃতীয়বার আবারও চাচ্ছেন যে 20 বছর উনি কন্টিনিউ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে। উনার কি শখ মিটে নাই? 4-4 বার উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি ছিলেন, অলরেডি উনার 20 বছর উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর কত চান, আর কত কাল উনার প্রধানমন্ত্রী থাকা লাগবে? বাংলাদেশে কি আর কোনো মানুষ নাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য? জাতিসংঘের মহাসচিব আবারও জানিয়েছেন বাংলাদেশের 7ই জানুয়ারির নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। প্রিয় দর্শক, আবারও কেন কথাটা তারা উল্লেখ করলেন যে আমরা পর্যবেক্ষক পাঠাবো না? তার মানে হলো বাংলাদেশের সরকারকে বারবার তারা সতর্ক করছে আগামী 7ই জানুয়ারি যে নাটকীয় নির্বাচনের আয়োজন করছে সেই নাটকীয় নির্বাচনের স্বীকৃতি জাতিসংঘ দেবে না। প্রিয় দর্শক, তার সাথে বলেছেন যে আগামী এই প্রহসনের নির্বাচনকে বন্ধ করার জন্য, প্রহসনের নির্বাচনকে বন্ধ করে সকল রাজনৈতিক দলের সবার অংশগ্রহণে নির্বাচনের জন্য আবারও দাবি জানিয়েছে জাতিসংঘ। প্রিয় দর্শক, আমরা কিছুদিন আগে দেখেছি এই দাবি তারা করেছেন, 2 সপ্তাহ আগে তারা ঘোষণা দিয়েছেন যে আমরা কোনো পর্যবেক্ষক পাঠাবো না আগামী 7ই জানুয়ারির নির্বাচনে, যেখানে বিরোধী দল নাই, যেখানে শক্তিশালী কোনো বিরোধী রাজনৈতিক দল নাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হলেন প্রধান বিরোধী দল, বাংলাদেশের তৃতীয় রাজনৈতিক বৃহত্তম দল হল জামাত ইসলামী। বাংলাদেশের এই 2টি বড় দল না থাকার নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলছে জাতিসংঘ, আর সেই জাতিসংঘকে বুড়ি আঙ্গুল দেখায় আমাদের প্রধানমন্ত্রী একটি নির্বাচন করে উনি তৃতীয়বার আবারও চাচ্ছেন যে 20 বছর উনি কন্টিনিউ বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবে। আবার উনার মুখ থেকে আমরা শুনতেছি উনি ভয়ে কম্পিত বলছেন উনি মার্চ মাসে বাংলাদেশে দুর্ভিক্ষ আসবে। উনি কি করে জানেন মার্চ মাসে দুর্ভিক্ষ আসবে? নিশ্চয়ই উনার এই অভিজ্ঞতা হয়েছে, জানতে পেরেছেন আন্তর্জাতিক অঙ্গন আগামী মার্চের ভিতরে বাংলাদেশকে একটি আন্তর্জাতিক সুসম্পর্ক বিচ্ছিন্ন একটি দেশ হিসাবে হয়তোবা ঘোষণা করবে। আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার রাস্তার মুখে এসে দাঁড়িয়ে গিয়েছে বাংলাদেশ। এখন বাংলাদেশ যে কোনো সময় আন্তর্জাতিক অবরোধ, অর্থনৈতিক অবরোধ, রাজনৈতিক অবরোধ, আমাদের জাতিসংঘ থেকে অবরোধ যদি আসে আমাদের শান্তি মিশনে হাজার হাজার মানুষের কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা বিষানীতিতে পড়ে যাচ্ছি। আস্তে আস্তে আমাদের দেশের অনেক মেধাবী ছাত্র ছাত্রীরা আমেরিকা, ইউকে, ইউরোপ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে পড়াশোনার জন্য যা, এবং সেই পড়াশোনার ভিসাগুলা যদি তারা বন্ধ করে দেয় আমরা কিছুই করতে পারবো না। যদি তারা এই নির্বাচনকে হাতে নিয়ে এবং নির্বাচন এভাবে সরকার করার কারণে সেই অপরাধে বাংলাদেশের 18 কোটি সাধারণ পরিবারের সাধারণ ভাই বোনেরা তো অপরাধী নয়। কেন আমাদের প্রধানমন্ত্রী বারবার এই ধরনের কাজ করতে চাচ্ছেন এবং করে যাচ্ছেন? উনার কি শখ মিটে নাই? 4-4 বার উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী অলরেডি ছিলেন, অলরেডি উনার 20 বছর উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। আর কত চান, আর কত কাল উনার প্রধানমন্ত্রী থাকা লাগবে? বাংলাদেশে কি আর কোনো মানুষ নাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য? বাংলাদেশে কি আর কোনো রাজনৈতিক দল নাই প্রধানমন্ত্রী হওয়ার জন্য? বাংলাদেশে কি এর চাইতে বেশি শিক্ষিত মেধাবী মানুষ নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য? শুধু উনারই হওয়া লাগবে, আর কেউ হতে পারবে না। একা একাই উনি উনার আজীবন প্রধানমন্ত্রী থাকবেন।
প্রিয় দর্শক, ওনারও কিন্তু বয়স হয়েছে, খালেদা জিয়ার চাইতে মাত্র 2 বছরের ছোট উনি। উনি কিছুদিন আগে লন্ডনে এসে খালেদা জিয়াকে নিয়ে কি মন্তব্য করেছেন আমরা শুনেছি। প্রিয় দর্শক, আমরা কোনো মন্তব্য করতে চাই না। আল্লাহ মানুষকে কতদিন বাঁচিয়ে রাখবে, সেটা হায়াত ময়ত রিজিক দৌলত নাকি আল্লাহর হাতে, আমরা সেই বিষয়ে কথা বলতে চাই না। কিন্তু আমরা চাই একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে, আর সেই নির্বাচনটি 5 বছর পরপর সকল মানুষের ভোট দেওয়ার অধিকার থাকবে, সেই অধিকারটি ফিরিয়ে দিন। এই প্রত্যাশা রেখে আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে প্রথম ভিডিওটি দেখেছেন। এবার আমরা চলে যাচ্ছি ফয়জুল হকের সেই গুরুত্বপূর্ণ আলোচনায়। তবে তার আগে বলে নেই, যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা সকলেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন একটি লাইক দিয়ে ফয়জুল হকের সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনে আসি। পেঁয়াজের দাম 240, কেউ কখনো ভেবেছেন যে স্বাধীন বাংলাদেশে পেঁয়াজ ক্রয় করতে হবে 240 টাকা কেজিতে? যেই পেঁয়াজ বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে যেমন আমদানি হয়, পাশাপাশি আমাদের দেশের নিজস্ব আমাদের এখানে উৎপাদন হয়, সেই পেঁয়াজ এখন কিনতে হবে 240 টাকায়। তার মানে কি, মাত্র কয়েকদিনের পেঁয়াজের কারসাজি দিয়ে যে টাকা উঠবে, এই টাকা দিয়েই শেখ হাসিনা 7ই জানুয়ারির অবৈধ নির্বাচনকে পার করাতে চান? আমরা এই সত্য নিউজগুলো বিভিন্ন সময় শুনেছি। যখন কোনো দাম বৃদ্ধি পায় এবং দামটা যদি ধরেন 10 দিন 7 দিন 15 দিন 1 মাসের জন্য বৃদ্ধি পায় কিংবা 1-2 দিনের জন্য বৃদ্ধি পায়, কোটি কোটি টাকা নাকি রাতারাতি সেখান থেকে মানে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তারা নিয়ে নিতে পারে। আর তেমনটাই আমরা দেখছি, মাত্র কয়েকদিনের ব্যবধানে অবৈধ ফেসিস শেখ হাসিনা তার আজ্ঞাবহ সরকারি প্রশাসন দিয়ে একটা নির্বাচন করতে চায়। সেই নির্বাচনে জনগণের উপরে চেপে দিয়ে যেটা দৈনন্দিন জনগণের প্রয়োজন, সেই টাকাটা মানে মানুষ তো খরচ করে পেঁয়াজ কিনবেই, সেই পেঁয়াজের লাভের টাকা দিয়েই আবার নির্বাচন করতে চায় এই ফেসিবাদী শেখ হাসিনা সরকার। না হয় আপনি দেখেন, আমার কোনো মৌখিক বক্তব্য নয়, এটা একটা পত্রিকার রিপোর্ট থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বাংলাদেশের সকল পত্রিকায় এই নিউজটা আপনারা পাবেন। এই মুহূর্তে যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে, দেখেন পেঁয়াজের দাম 240 টাকা কেজিতে। এই যে পত্রিকার নিউজে দেখেন যে 240 টাকা কেজি হচ্ছে পেঁয়াজের দাম, পেঁয়াজের দামে আগুন কেজি 240 টাকা। তাহলে আমরা বাংলাদেশে পেঁয়াজের এরকম 240 টাকা আপনারা কেউ পেয়েছেন? আমি এখন পর্যন্ত খুব একটা শুনিনি, তবে কেউ পেয়ে থাকলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন। বাংলাদেশে আজকের এক এমন রাজনীতি চলছে, এমন অপশাসন চলছে, যেখানে মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা, সেই চাহিদা পর্যন্ত তারা তাদের নিজেদের জন্য যেটা মেটানো দরকার সেটা তারা করতে পারছে না। মানুষ খাবে কি? মানুষ এখন ভাত খাবে না, চাল খাবে না, ডাল খাবে না, পেঁয়াজ খাবে না, বেগুনি খাবে না, আপনার এই পেঁয়াজ খাবে। দেখবেন 2-1 দিনের মধ্যে শেখ হাসিনা আর একটা বিবৃতি দিয়ে দিবে, পেঁয়াজ কেন লাগবে, পেঁয়াজের পরিবর্তে আপনি হয়তো বলে দিতে পারে যে আমার ফুলকপি কিংবা পাতাকপি দিয়ে আপনি পেঁয়াজের স্বাদ গ্রহণ করতে পারেন। এই ধরনের বিবৃতি আসলেও আপনি অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ যাদের দায়িত্ববোধ নাই জনগণের প্রতি, যাদের জনগণের উপরে কোনো কমিটমেন্ট নাই, তারা এই ধরনের বক্তব্য দিতেই পারে। আজ বাংলাদেশের এই সকল দুঃশাসনের মূলে কারা দায়ী? মূলে আপনি আমরা, আমরাই দায়ী। কারণ কি জানেন, এই ফেসিবাদী শেখ হাসিনা যতক্ষণ পর্যন্ত বিদায় না নিবে ততক্ষণ পর্যন্ত আপনার ইয়ে পেঁয়াজের দাম বলেন, আর আপনার বেগুনি খাওয়ার শখ বলেন, আবার পেঁয়াজু বলেন, পেঁয়াজুর সময় তো পেঁয়াজের দাম বেড়েছিল, সে কারণে পেঁয়াজু খেতে তিনি নিষেধ করেছিলেন। তো এই পেঁয়াজু থেকে শুরু করে যা কিছু আপনি খেতে চান, এই সব কিছু শেখ হাসিনা নির্মূল না হওয়া পর্যন্ত, বিদায় না নেওয়া পর্যন্ত আপনি কোনো অবস্থায় খেতে পারবেন না। মানুষ এখন অসহ্য সীমায়, মানে সহ্য সীমা শেষ, অসহ্য সীমাও শেষ হওয়ার পথে। জনগণ এখন কি করে নিজে খাবে, নিজে বাঁচবে, সন্তান সন্ততি নিয়ে বাঁচবে, তার পরিবার নিয়ে বাঁচবে, কিংবা তার সন্তানাদিকে একটু ভালো খাওয়াবে, সেই জায়গা আর স্বপ্ন দেখতে পাচ্ছে না। বাংলাদেশে এখন গরুর গোশত বিক্রি হয় কিস্তিতে, 1 কেজি গরুর গোশত যদি 5 কিস্তি 6 কিস্তিতে বিক্রি হয় তাহলে কি দুর্বিষহ অবস্থায় আপনি বাংলাদেশে আছেন বুঝতে পেরেছেন? বাংলাদেশে এখন মুরগির গোশত নাকি কেজিতে মানে কিস্তিতে বিক্রি হয়। আমি এবং সবচেয়ে ভয়ানক বিষয় যে পিচ মূলে এখন 1 কেজি যে গোশত কিন্তু সে এখন 1 টুকরা গোশত কিনে, মুরগির গোশতের টুকরা বিক্রি হয়। এটা আজ বাংলাদেশে দেখতে হচ্ছে বিকজ অফ শেখ হাসিনা। আজকের বাংলাদেশের সমগ্র অর্থনৈতিক অবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছে যেখান থেকে উত্তরণের পন্থাই আমরা এখন জানি না। দেখেন এলসি খুলতে পারছে না ব্যবসায়ীরা। আজকের এই পেঁয়াজের মূল্য যদি ভারত আপনাকে বন্ধ করে দেয়, ভালো কথা, পেঁয়াজ কি শুধু ব্যবসায়ীরা একটি দেশ থেকে আমদানি করবে, নাকি বিভিন্ন দেশ থেকে এটাকে নিয়ে আসতে পারবে? আজকে তুরস্ক থেকে, ইরান থেকে, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ, যেসব দেশে পেঁয়াজের উৎপাদন হয় এবং ভালো ভালো পেঁয়াজ আছে, সেই সব দেশ থেকে তো আমরা পেঁয়াজ কিনতে পারি, কিন্তু আমাদেরকে সরকার সেই সুযোগও দিবে না। অন্যদিকে পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট থাকবে, আবার সেখানে কোনোদিন যদি আপনাকে একটু মানে লাড়াচাড়া দেয় তখন আপনি এদেশেই আবার আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীরা সেখানে চরমভাবে জনগণের উপরে চেপে বসে। তো এটা আসলে কোনো নৈতিকভাবে সমর্থনযোগ্য কোনো কাজ হতে পারে না। আজ বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরই এখন এরকম করে 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 ধ্বংস করে দেওয়া হচ্ছে। জনগণকে আজকের এর দায়ভার নিতে হচ্ছে, কোণঠাসা হয়ে যাচ্ছে জনগণ। আজকে যত বিপদের মূল কারণ, দেখেন দেশে যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়,
এটা তো শেখ হাসিনার ক্ষতি না, সমগ্র বাংলাদেশের জনগণের ক্ষতি। আজকের ব্যবসায়ীদের উপরে নিষেধাজ্ঞা, বিভিন্ন ধরনের ঝামেলা চাপ সৃষ্টি হচ্ছে, ব্যবসায়ীরা বিভিন্ন দেশে আপনার কি বলে আমাদের এই পণ্য রপ্তানি করবে সেটা নিয়ে তারা টেনশনে আছে, এই যাবতীয় টেনশনের মূল কারণটা কি? শেখ হাসিনা। যদি শাসন ব্যবস্থা ভালো থাকতো তাহলে তো আজকে আমাদের এই টেনশন করতে হতো না। আজকের বাংলাদেশের একটি সুবিধা হচ্ছে জনগণ সরকারের উপর নির্ভরশীল না, যার যার কাজ সে করছে বিধায় এখন পর্যন্ত সরকারের পিঠ ঠিক আছে, না হয় এই পিঠের উপরে যদি সব জনগণ গিয়ে একদম মুগুর দিয়ে দিত যে দেখো তোমরা আমাদের জুলুম অত্যাচার করছো নির্যাতন করছো, তাইলে ঠিক পেয়ে যেত। কিন্তু সেই মুগুর বাহিনী নাই কেন? কারণ জনগণ সব সহ্য করে নিজের মতো করে, তারপরে নিজে ইনকাম করে না খেয়ে থাকে, তারপরেও কোনো ধরনের টুটা শব্দ করে না। আর এটাই আমার বাংলাদেশের আজকের সবচেয়ে বড় সমস্যার কারণ, যে আমরা কথা বলছি না। আমাদের প্রত্যেককে যার যার অধিকার নিয়ে কথা বলতে হবে। পিঁয়াজ তোমার কাছে তো আমি ভিক্ষা চাই না, আমি কিনে খেতে চাই, যেটা ন্যায্য সেই দাবিতে আমি কিনতে চাই। তুমি ভোট করবা, নির্বাচন করবা, সেই টাকা জমাবা, সেজন্য তো আমি পিঁয়াজের দাম বাড়তি দেবো না। আমি আমার দৈনিক, তুমি আমি বিএনপি করি না, আওয়ামী লীগ করি না, জামাত করি, পরের বিষয়, আমি যাই করি, আমি বাংলাদেশের নাগরিক, আমি খেয়ে পরে বেঁচে থাকতে চাই। এই অধিকার নিয়ে যদি লড়তে পারতেন সবাই, তাহলে আপনি আজকের এই ফেসিবাদী ফেসিবাদদের কবল থেকে মুক্ত হতে পারতেন। কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই চিন্তা চেতনা মননে মগজে না থাকার কারণে যাই হয় সবটাই রাজনীতি লাগিয়ে দিই, যাই হয় সবটার মধ্যে মনে করি যেন এখানে একটা আমাদের রাজনৈতিক ইস্যু নাই, অতএব এটা নিয়ে আমাদের কথা বলার দরকার কি? অথচ আজকে এটা নিয়েই কথা বলা দরকার যে আজকের বাংলাদেশের মানুষের কোনো জায়গায় স্বস্তি নেই, সমস্ত জায়গায় একটা ডাকাতদের কবলে পড়েছে আজকের এই বাংলাদেশ। আজকের সে কারণেই বলছি, সমস্ত টাকা পয়সা কোথায় যাচ্ছে? রিজার্ভ ফান্ড আমাদের এখন 14-15 আছে মাত্র, তাও দুদিন দিন পরে শুনবেন $10 billion নেমে এসেছে, তখন তো এলসিই খুলতে পারবে না বাংলাদেশের কোনো মানুষ, এখনো এলসি খুলতে পারছে না। তাহলে আমাদের দেশের অবস্থা, অর্থনৈতিক অবস্থা কোন দিকে যাবে একটু ভেবে দেখেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় দেশবাসী। আজ এই পেঁয়াজের দামের জন্যই নয়, শুধু আমাদের সকল অধিকারের জন্য আমাদেরকে লড়তে হবে, আমাদেরকে আন্দোলন করতে হবে, ফেসিবাদ হতে মুক্তির জন্য আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে। যার নয় দুঃশাসন, আর নয় বিচারহীনভাবে মানুষের জীবনযাপন, আর নয় খাদ্য সংকটে বাংলাদেশ, আমাদের এখন থেকে স্বয়ং সম্পন্ন বাংলাদেশ গঠন করার জন্য সবাইকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, সবাইকে নিয়ে এগিয়ে আসতে হবে। যদি সেই শপথ নেওয়া যায় তাহলে পেঁয়াজের দাম সঠিক থাকবে, রাজনীতি সঠিক থাকবে, বিচার বিভাগ সঠিক থাকবে, এদেশের জনগণও স্বস্তিতে দিনাতিপাত করতে পারবে। কিন্তু আর যদি সেটা না হয় তাহলে বাংলাদেশের মানুষের জন্য যে দুর্ভাগ্য রয়েছে এই দুর্ভাগ্য কোনোদিন শেষ হবে না। প্রিয় বন্ধুরা আমার, আসুন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে ওদের এই সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াই, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করি, সংগ্রাম করি, সফলতা আসবেই আসবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি আশা করি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে দুইটা ভিডিওই শেষ করেছেন, এবং দুইটা ভিডিও দেখার পর এই ভিডিও সম্পর্কে আপনার কাছে যদি কোনো মন্তব্য থেকে থাকে বা মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেই সাথে জানাবেন আপনি ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন এবং আপনি ঠিক কোন দলের প্রার্থী হয়ে ভিডিওটি দেখছেন। প্রিয় দর্শক, আজকের নিউজটি ছিল মূলত এ পর্যন্তই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।